हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल। हमरा सबाई सन्तानेर पिता, हमरा सबाई चाई जीवनेर प्रथम सबचे बड़ो बोर्डेर परीक्षा मध्यशिक्षा पर्षद अर्थात माध्यमिक परीक्षा। सबाई चाई जे सरकारी स्कूले आमार छेले बा मेयेटा पढ़ेछे सेखाने माध्यमिक परीक्षा जीवनेर प्रथम बोर्डेर परीक्षा देबे, सेखाने आमार छेले आमार मेयेटा भालो रेजाल्ट करुक। अर्थात छात्र व छात्री जो परिमाण परिश्रम करे तार बाबा मा आरो बेशी परिश्रम करे, नाना रकम नोट्स एनालाइसिस कोनोटेशन एनोटेशंस नाना रकम रेडी करे दे, किन्तु तारपरे जखन देखा जाए जे आशानुरूप फल होच्छे ना, सेइ समय बाबा मार अवस्था कि हय जादेर हय एकमात्र ताराई बुझते पारबेन बा तिनाराई बुझते पारबेन आर बोध करि अनेकटा खानिकटा आन्दाज करते पारबेन। एकई रकम घटना घटेछे एई बछर सावर्ण मंडल क्षेत्र। सावर्ण मंडल उत्तर चब्बीस परगना गाईघाटा चांदपाड़ा बाणी विद्याविधि एक मैं कि बोलब क्वालिफाइड स्टूडेंट। उत्तर चब्बीस परगना गाईघाटा चांदपाड़ा बाणी विद्याविधि एर एक नाम हे सावर्ण मंडल। ए बस माध्यमिक दिए माध्यमिक परीक्षार समय तार बाबा हच्छेन प्राइमरि स्कूल टीचार, माओ प्राइमरि स्कूल टीचार। तिनि एटा अवश्य आशा करेछिलेन जे आमार छेले मेये बा आमार छेले एकटा र्यांक करबे, किन्तु देखुन रेजाल्ट जखन देखा गेल जे रेजाल्टे 660 660 पेयेछे, खानिकटा आशानुरूप फल हयनि। जखन मार्कशीट एलो देखा गेल जे प्रतिटा विषये इंग्रेजि अंक इतिहास भूगोल किंबा आज ये सब विषयगुलो आछे, अर्थात मैंने बांगलाटा बाद दिए आज छटा विषय देखा गेलो सेखाने किन्तु 93 94 95 98 99 100 एरकम नम्बर आछे, किन्तु बांगलाते नम्बर एलो 73। खानिकटा तार अनसैटिसफाइड नट सैटिसफाइड सन्तुष्ट ना, कारण जे परिमाण जे छात्र 199 98 করে পেয়েছে প্রতিটা বিষয়ে, সে কখনোই বাংলাতে 73 পাবে না। তাই প্রথম সে পিপিআর করল, পিপিএস করল। আমরা সবাই জানি পোস্ট পাবলিকেশন রিভিউ, পোস্ট পাবলিকেশন আর কিছু বলার কোনো প্রয়োজন রাখে না। তো সেই রিভিউ হোক বা স্কুটিনি হোক, যখন তার রেজাল্ট এলো নো চেঞ্জ, কোনো চেঞ্জ নেই। যখন আটটি করা হলো, আমরা সবাই জানি যে রাইট টু ইনফরমেশান অ্যাক্ট অনুযায়ী আমার কেন আমি নম্বর কম পেয়েছি সেই পুরো খাতাটাকে কিন্তু জেরক্স করে দেওয়ার একটা রুল আছে, সেই রুল অনুযায়ী আটকেই করেছি। আটকেই করার পর দেখা গেল যে তার খাতাতে নম্বর উঠেছে 93, কিন্তু তাকে দেওয়া হয়েছে 73 নম্বর। মানে এটা কেটে ইয়ার কি হচ্ছে, মধ্যশিক্ষা পর্ষদের মতো একটা এত বড় প্রেস্টিজিয়াস বোর্ড, তাতে খাতা কারা ছিলেন দায়িত্বে, কারা এই সমস্ত সব কিছু কারসাজি করেছে, কারোর চোখে মানে সবার চোখ এড়িয়ে গেল। হাউ ফানি বা হাউ ক্যান ইট পসিবল ইন দি সেন্স অফ জেনারেল থিঙ্কিং। যারা জানেন তাদেরকে একটু জানিয়ে দেবো, বা যারা জানেন না, যে সমস্ত ভিউয়ার আমার জানেন তাদের উদ্দেশ্যে আমি একটু জানিয়ে রাখি যে মাধ্যমিকের খাতা, মাধ্যমিকের রেজাল্ট বেরোনো পর্যন্ত 7 times ফিল্টার হয়। 7 times ফিল্টার, ফিল্টার বলার মানে 7 times চেকিং রিচেকিং হয়। প্রথমে একটা খাতা কাটবেন এক্সামিনার, তিনি যে কোনো একটা অবশ্যই স্কুলে মাস্টারমশাই হবেন সাহাবি। এবার তিনি এক্সামিন করলেন, 2 number থেকে ফিল্টার আসবে স্কুডিনিয়ার, তিনি সে খাতাটাকে পুরোটাকে চেক করবেন যে যে সমস্ত নাম্বার পড়েছে সেই সমস্ত নাম্বারগুলো যোগ বিয়োগ বা উপরে তার কেজিং ঠিক আছে কি না, কেজিং এর পরে টোটাল নাম্বার, তার সঙ্গে কম্পিউটার যে স্ক্রিন বা কম্পিউটার যে তার বোর্ড কপি কম্পিউটার কপি তার সব কিছু ঠিকঠাকভাবে নাম্বার এন্ট্রি হয়েছে কি না, এটা দ্বিতীয় ফিল্টার। তৃতীয় নম্বর ফিল্টার হচ্ছে এইচই বা হেড এক্সামিনার,
অর্থাৎ হেড এক্সামিনার আবার ওই খাতাটাকে পুরোপুরি চেক করবেন, তিনি দেখবেন যে এক্সামিনার ঠিক করেছেন কিনা, স্কুটিনিয়ার ঠিক মতো সই করেছেন কিনা, তিনি সব কিছু ফিক্সার করেছেন কিনা, কেজিং চেক করেছেন কিনা, এবং তারপরে তিনি নিজে চেক করবেন সব কিছু, নম্বর টম্বর পড়েছে কিনা, কোনো দাগ নম্বরে নম্বর পড়েছে কিনা, কোনো রাইটিং স্কিলে, যেহেতু আমি আমার ইংরেজি কথা বলছি, রাইটিং স্কিল সব কিছু যদি নাম্বার আছে কিনা, গ্রামারের নাম্বার পড়েছে কিনা, তিন নম্বর ফিল্টার করবো। এবার যখন সেটা মাধ্যমিক বোর্ডে যাবে, প্রথমে আছে জুনিয়র ডাটা এন্ট্রি অপারেটর, অর্থাৎ ওই নাম্বারটা তিনি যিনি প্রথম পুট করবেন তার নাম হচ্ছে জুনিয়র ডাটা এন্ট্রি অপারেটর। পাঁচ নম্বর থাকবে সিনিয়র ডাটা এন্ট্রি অপারেটর। ছ নম্বর থাকবে কম্পোজার, অর্থাৎ তিনি জুনিয়র ডাটা এন্ট্রি অপারেটর, সিনিয়র ডাটা এন্ট্রি অপারেটরের সব কিছু তথ্যকে চেক করার পরে তিনি সব কিছুকে কম্পোজ করবেন। কম্পোজ করার পরে তিনি তার সম্মতি দিবে। এবার শেষ ফিল্টারটা হচ্ছে একেবারে মেন, যিনি আছেন, রেজাল্ট বাড়ানোর আগে থরোলি চেক করা হবে তার সব কিছু, তার মানে আগে যেমন ছিল তার মানে এক্সামিনার কপি থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ তার সব কিছু ঠিকঠাক আছে কি না একজন মেন থাকেন তিনি চেক করবেন। সেভেন টাইম ফিল্টার হল, তারপরেও কী করে এই নাম্বারটা সবার চোখ এড়িয়ে গেল আমার মাথায় আসে না। যখন প্রথম পিপিআর বা পিপিএস করা হলো, আমরা সবাই জানি পোস্ট পাবলিকেশন রিভিউ, পোস্ট পাবলিকেশন স্কুটিনি, তখন যখনই পিপিআর হবে বা পিপিএস হবে খাতাটা মানে সেই, তখন নিয়ম আছে প্রথম ইনফরমেশন পাঠানো হবে এইচির কাছে, অর্থাৎ যিনি হচ্ছেন হেড এক্সামিনার, সে এইচি সাধারণত একটা এইচির কাছে পাঁচ হাজার, সাড়ে পাঁচ হাজার, পাঁচ হাজার দুশো, পাঁচ হাজার পাঁচশো, এরকম ধরনের খাতা থাকে একটা এইচির কাছে, মানে টোটাল একটা এইচির কাছে পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার এইটার রেঞ্জ, এরকম একটা খাতা তার আন্ডারে থাকে। যখন ইনফরমেশন এলো তখন এইচি সেই সাড়ে পাঁচ হাজার কি পাঁচ হাজারের লিস্ট থেকে একটা খাতাকে তিনি বের করে দেখবেন যে যে খাতাটা সেই খাতার মধ্যে কোনো ডিসক্রিপেন্সি আছে কি না, কোনো সমস্যা আছে কি না, ক্যান্ডিডেট যে আশা করে পিপিআর বা পিপিএস করেছে সেটা তার নাম্বারটার সঙ্গে কোনো সাযুজ্য আছে কি না বা নাম্বার বাড়বে কি না, তাহলে কি তখন দেখা হয়নি, নো চেঞ্জ কী করে এলো, তিরানব্বই পেয়েছে তার তিয়াত্তর এসছে, সে পিপিআর পিপিএস করেছে তাতেও দেখা হয়নি নো চেঞ্জ, যে তেষট্টি প্লাস দশ তিয়াত্তর কোনো চেঞ্জ নয়, তাহলে এরপর মানুষের ভরসা আসবে কী করে। একটা মধ্যশিক্ষা পর্ষদের মতো প্রেস্টিজিয়াস বোর্ডে যেখানে সেভেন টাইম ফিল্টার হওয়ার পরে, যদি সেভেন টাইম ফিল্টার হওয়ার পরেও এরকম একটা ঘটনাগুলো থাকে, যদি তার মানে আরটিআই করতে হয়, আরটিআই করার পরে তার নম্বর কুড়ি বাড়লো, এক নম্বর দু নম্বর নয়, ভাবুন টোয়েন্টি মার্কস, নট এ ম্যাটার অফ জোক, হাসির ব্যাপার নয়, কুড়ি নম্বর একটা বিষয়ে বাড়া মানে, যদি এটা প্রাইভেট কোনো বোর্ড হতো তাহলে ওই সেভেন টাইম ফিল্টার প্রত্যেকে সাসপেন্ড করতো, যদি কোনো প্রাইভেট রেনাউন্ড বোর্ড হতো সেখানে আমাদের নিয়ম আছে যে প্রাইভেট রেনাউন্ড বোর্ডে যা করছে গাফিলতি তাকে উত্তর দিতে হবে, তা সেভেন টাইম ফিল্টার হওয়ার পরেও কেন ভুল থাকলো। তো আমার এখানে প্রশ্ন, বৈদ্যনাথ মণ্ডল বা ইলালানি মণ্ডল তিনিটা শিক্ষার সঙ্গে যুক্ত বলে তিনিটা কোনোরকমভাবে পিপিআর পিপিএস গেছে, তারপরে আরটিআই করেছে, এরপর তারা হয়তো কেস করতেন, কিন্তু যারা জানেন না, যারা বোঝেন না, যারা পিপিআর কী জিনিস জানে না, পিপিএস কী জিনিস জানে না, আরটিআই কী জিনিস বোঝে না, তাহলে এরকম আরও নিশ্চয়ই হাজার হাজার ক্যান্ডিডেট আছে যাদের নাম্বার হয়তো বেড়েছে কিন্তু কম্পিউটার কপিতে হয়তো নাম্বার ভুল তুলেছে, ভুল উঠেছে, এর জবাব কে দেবে, এর উত্তর কে দেবে, যে এক্সামিনার বা যে স্কুটিনিয়ার বা যে হেড এক্সামিনার, যে জুনিয়র ডাটা এন্ট্রি অপারেটর, সিনিয়র ডাটা এন্ট্রি অপারেটর, কম্পোজার, যেটা স্টেপ বাই স্টেপ ভুল করে গেলেন। এখানে কিন্তু আমি কখনোই জুনিয়র ডাটা এন্ট্রি অপারেটরের ভুল দেখবো না, সিনিয়র ডাটা এন্ট্রি অপারেটর ভুল দেখবো না, কারণ এই যে লিস্টটা পাঠাবে সেই লিস্টটাই কিন্তু সেখানে ডাটা এন্ট্রি অপারেট করবে, তো সমস্ত দোষটা হচ্ছে এই যে স্কুটিনিয়ার এবং এক্সামিনারের, তাদের দোষ, তাদের শাস্তি হবে না কেন, কারণ আমি পনেরো বারের মাধ্যমিক এক্সামিনার, ফিফটিন টাইমস মাধ্যমিক এক্সামিনার বলে আমি মানে পুরো ব্যাপারটা হাতের তালুর মতো, আই নো ইট ভেরি ওয়েল,
তো এরপরে আমার অবশ্যই উচিত আমার সাজেশন যারা এই ভুল করেছেন বা যারা ভুল করছেন তাদের একটা অবশ্যই শাস্তি হওয়া উচিত, কারণ না হলে এত ক্যাজুয়ালি খাতা দেখা যায় না। খাতা এক্সামিনে আমি দেখছি মানে আমি দেখে সই করে দিলাম মানে একটা ছাত্র বা ছাত্রীর ভবিষ্যৎ আমি তার যেমন অ্যাস্ট্রোলজার করে তার হাত দেখে তার ভবিষ্যৎ যে করে আমি তেমন তার ফিউচার ইন্টারেক্টটাকে যেগুলো সই করে দিলাম তার ভবিষ্যৎটাকে আমি স্ক্যান করে দিলাম। আমার উপর নির্ভর করছে তার ভবিষ্যৎ কী হবে, আমি তাকে যদি কম নাম্বার দিই তার সারা জীবন কিন্তু সে ওই কম নাম্বার নিয়েই বেড়াবে। এখানে এক নম্বর দু নম্বর কোনো ভ্যালি করে না, কারণ আমি যেহেতু আমার ইংরেজি কথা বলছি রাইটিং স্কিলের ক্ষেত্রে কারোর মনে হয়েছে ভাই আমি 9 দেবো, কারোর 8 দেবো, কারোর 10 দেবো, সেটা 9.5 দেবো, সেটা হচ্ছে তার সম্পূর্ণ মানে দ্যাট ইজ আপ টু হিম বা আপ টু হার। কিন্তু 20 নম্বর তাও আবার খাতাতে 20 নম্বর কিন্তু কম্পিউটারে কপিতে বা বোর্ড কপিতে 73 উঠবে, এতটা গেছে। শাস্তি একবার না হলে বোধ করি এখান থেকে শিক্ষা নেওয়া যাবে না। তো ফ্রেন্ডস, আজকে নিঃসন্দেহে খুব দুঃখ এবং যন্ত্রণা লাগছে যে একজন ছাত্র যে আমাদের সন্তানের সমান সে এই 3টে মাস কী পরিমাণ যন্ত্রণার যতুকৃহে দিন কাটিয়েছিল, তিল তিল করে তার সে 680 পাওয়ার যোগ্য, তাকে 660 পেয়েছে, তার র্যাঙ্কিংয়ে আসতে পারেনি, সে যে যন্ত্রণা পেয়েছে সেই যন্ত্রণা এর মতো আরও অসংখ্য স্টুডেন্ট হাজার হাজার স্টুডেন্ট পাচ্ছে, এটা হয়তো আমরা বুঝতে পারি, এটা প্রকাশ্যে আসছে বলে বুঝতে পেরেছি। তাই অবশ্যই রিকোয়েস্ট করবো এরপর এই সামনের মাধ্যমিকে অবশ্যই বোর্ড থেকে কোনো কিছু সাবধানবাণী রাখা উচিত, যদি খাতা কাটায় কেউ কোনো গলত হয়, কোনো দোষ হয়, কোনো সমস্যা হয় তাহলে ওই শিক্ষক ওই কনসার্ন শিক্ষককে অবশ্যই এর জন্য জবাবদিহি করতে হবে যে কেন আপনি ভুল দিলেন, এবং ওনাকেই বলতে হবে যে এর ফলে আপনি কী শাস্তি পাবেন। কারণ শাস্তির বিধান না থাকলে এত ক্যাজুয়ালভাবে খাতা কাটা যায় না, তাহলে এক্সামিনারশিপ তাহলে এক্সামিনার সবাই হতে পারত, স্কুডিনিয়া সবাই হতে পারত, সবাই হয়, কিন্তু দরদি এক্সামিনার সঠিক এক্সামিনার খুবই গুটিগত আছে, যেটা অবশ্যই সবার শিক্ষা নেওয়া উচিত। আজকে কথা বলে শেষ করবো ভিডিও, ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাংকস।